আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো কুমিল্লা জেলা সম্পর্কে। কুমিল্লা জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। প্রতিষ্ঠাকাল 1960 সাল। মোট আয়তন 3085.17 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 2011 মোতাবেক 56,02,625 জন। জনসংখ্যা ঘনত্ব 1800 প্রতি বর্গ কিলোমিটারে। সাক্ষরতার হার মোট 60.02%। প্রতিষ্ঠাকাল। কুমিল্লা জেলা একসময় বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। 1733 সালে বাংলার নবাব সুজাউদ্দিন খান ত্রিপুরা রাজ্য আক্রমণ করে এর সমতল অংশ সুবা বাংলার অন্তর্ভুক্ত করেন। 1947 সালে দেশভাগের পরবর্তী সময়ে 1960 সালে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা, এবং তখন থেকে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদটির নামকরণ জেলা প্রশাসক করা হয়। 1984 সালে কুমিল্লার দুটি মহকুমা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলা হিসেবে পুনর্গঠন করা হয়। প্রশাসনিক এলাকাসমূহ। কুমিল্লা জেলা 27টি ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন, 17টি উপজেলা, 18টি থানা, 8টি পৌরসভা, 192টি ইউনিয়ন, 3,687টি গ্রাম ও 11টি সংসদীয় আসন নিয়ে গঠিত। উপজেলাসমূহ। আদর্শ সদর চান্দিনা, 14 গ্রাম, তিতাস, দাউদকান্দি, দেবিদ্বার, বরুড়া, বুড়িচং, ব্রাহ্মণবাড়া, মনোহরগঞ্জ, মুরাদনগর, মেঘনা, লাকসাম, লাঙ্গলকোট, সদর দক্ষিণ ও হোগনা। সীমানা। উত্তরে ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ, দক্ষিণে নোয়াখালী ও ফেনী, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমে মুন্সিগঞ্জ ও চাঁদপুর জেলা অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা। সড়কপথ। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা শহর থেকে বিভিন্ন এসি নন এসি বাস যাতায়াত করে থাকে। দেশের প্রধান জাতীয় সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা শহরের উপর দিয়ে গেছে। রেলপথ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন জেলা থেকে যোগাযোগও কুমিল্লা জেলায় যাতায়াত করা যায় ট্রেনের মাধ্যমে। কুমিল্লা স্টেশন ও লাকসাম স্টেশন এ জেলার প্রধান দুটি স্টেশন। অন্যান্য স্টেশনগুলোর মধ্যে রয়েছে নাঙ্গলকোট রেল স্টেশন, গুণবতী রেল স্টেশন, হাসানপুর রেল স্টেশন, নৌটি রেল স্টেশন, রাজাপুর রেল স্টেশন। নদীপথ। কুমিল্লা জেলায় নদীপথেও যোগাযোগ করা যায়, তবে সড়ক ও রেল যোগাযোগ সহজতর হওয়ায় নদীপথে শুধুমাত্র আঞ্চলিক যোগাযোগ হয়ে থাকে। এ জেলার একমাত্র নদীবন্দর দাউদকান্দি বাউসিয়া নদীবন্দর, এবং এ জেলায় সর্বমোট 34টি ফেরিঘাট রয়েছে। নদনদীসমূহ। কুমিল্লা জেলার প্রধান নদনদীগুলো হলো মেঘনা নদী, গুমতি নদী, তিতাস নদী, ডাকাতিয়া নদী, কাকরি নদী, ছোট ফেনী নদী, আর্চি নদী, ঘুঙ্ঘুর নদী এবং শালদা নদী। অর্থনীতি। কুমিল্লা জেলার অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। এ অঞ্চলের দারিদ্রতার হার 56.6%। এই জেলার অর্থনীতি ধীরে ধীরে গড়ে উঠছে কৃষির মাধ্যমে। এ জেলার প্রায় 11.6% মানুষ ব্যবসার সাথে জড়িত। এখানে 2টি শিল্পনগরী রয়েছে। কুমিল্লা জেলায় রয়েছে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড এর মূল স্থাপনা এবং গ্যাস ফিল্ড। শিক্ষা প্রতিষ্ঠান। কুমিল্লা জেলার সাক্ষরতার হার 60.02%। এ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল নিম্নরূপ। স্বাস্থ্য ও চিকিৎসা। কুমিল্লা জেলায় স্বাস্থ্য ও চিকিৎসা সেবার জন্য রয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল 1টি, জেনারেল হাসপাতাল 1টি, পুলিশ হাসপাতাল 1টি, কেন্দ্রীয় কারাগার হাসপাতাল 1টি, সম্মিলিত সামরিক হাসপাতাল 1টি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র 21টি, ডায়াবেটিক হাসপাতাল 2টি, চক্ষু হাসপাতাল 2টি, পুলিশ স্বাস্থ্য কেন্দ্র 13টি, টিবি ক্লিনিক 1টি, স্কুল হেলথ ক্লিনিক 1টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 48টি, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র 123টি। উল্লেখিত সকল তথ্য উইকিপিডিয়া অনুসারে, ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন।